প্রিয় দর্শক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বিজ টাইমে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মারুফ রনি। এই অনুষ্ঠানে আমরা ব্যবসা বাণিজ্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমরা আলোচনা করব 2017-18 অর্থ বছরে রপ্তানি কৌশল নিয়ে। বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন আমন্ত্রিত অতিথি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের IBA পরিচালক অধ্যাপক AKM সাইফুল মজিদ। আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আপনাকে ধন্যবাদ। তো শুরুতেই আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি, যে এবছর রপ্তানি লক্ষ্যমাত্রা 37.5 বিলিয়ন মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে, প্রায় 8.5% প্রবৃদ্ধি ধরে। তো এটিকে আপনি কতটা বাস্তবসম্মত মনে করছেন, যেহেতু আমরা একটা আমাদের এক্সপোর্ট বাস্কেট মূলত রপ্তানি খাত, মূলত আসলে পোশাক খাত নির্ভর। তো পোশাক খাত আমরা দেখছি যে গত অর্থ বছরে খুব ভালো করেনি, তো এবার এরকম একটা টার্গেট কতটা অর্জন সম্ভব বলে আপনি মনে করেন? যেটা গত অর্থ বছরে যে প্রবৃদ্ধি হয়েছিল এটা একটু কমই হয়েছে, এবং তারপরে কিন্তু সব মিলিয়ে 34.7 প্রবাবলি অথবা 4 হতে পারে বিলিয়ন ডলার কিন্তু গত অর্থ বছরে আপনার রপ্তানি অর্জিত হয়েছে আর কি। কাজে আপনি 37.5 আপনি যেটা বললেন যে বিলিয়ন ডলার যেটা আছে ওটা কিন্তু আপনার সাবজেক্ট টু যে আপনার শুধু এটা এখন আমাদের প্রবৃদ্ধিটা অনেকখানি নির্ভরশীল, অনেকখানি না অধিকাংশই নির্ভরশীল হচ্ছে আপনার গার্মেন্টস এক্সপোর্টের উপর, পোশাক শিল্পের উপর আর কি। সো পোশাক শিল্পে যেটা আছে, যে পোশাক শিল্পে একটু এখন আপনার একটু দেয়ার ফেসিং প্রবলেমস আর কি, একটু মধ্যভাব আছে আর কি। এবং গতি এক্সপোর্টের যে পারফরমেন্স ছিল এর আগের বছরগুলোতে কিন্তু বেশ ভালো ছিল, গড়ে প্রায় 13 বা 12 ইভেন 13.4 হ্যাঁ ছিল আর কি, এটা ছিল আর কি। কিন্তু কাজে এখন তো এটা অগস্ট চলছে, কাজেই বাকি এখনও প্রায় 10 মাসের বেশি আছে, সেটার গতির উপর নির্ভর করছে যে এটা অ্যাচিভ করতে পারবে কি না। বাট গার্মেন্টসের যেটা আছে অর্ডারটা, যেটা মোটামুটি ইউ কান্ট্রি থেকে খুব একটা পড়ে যায়নি আর কি, বাট তারা কিছু শর্ত দিয়েছে আর কি, কিছু শর্ত দিয়েছে, এবং GSP নিয়ে কথা হচ্ছে তাদের সাথে। এবং আমাদের মানে এটা বলা হচ্ছে যে কমার্স মিনিস্ট্রি থেকে বলা হচ্ছে যে আমার যতদূর খেয়াল আছে আমাদের মাননীয় মন্ত্রী বলেছেন যে এটা বোধহয় GSP হয়ে যেতে পারে আর কি। সব কিছু মিলে প্রবৃদ্ধিটা অর্জন করা সম্ভব, সাবজেক্ট টু আপনার গার্মেন্টের যে গার্মেন্টসের যে অর্ডারগুলো, অর্ডারগুলো এখন মূলত আসে আপনার নভেম্বর ডিসেম্বর বা ইসের দিকে আর কি। ওইটা আমাদের দেখলে মূল সিজনটা তখন আমরা বুঝতে পারবো যে এটা সম্ভব কি না। আর যেটা হচ্ছে যে এখানে আপনার একটা বাংলাদেশের একটা প্রধান সমস্যা হচ্ছে যে এক্সপোর্ট বাস্কেটটা খুব ন্যারো হয়ে গেছে আর কি, কাজে এখানে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনটা খুব প্রয়োজন আর কি। এবং এটা গার্মেন্টসের পোশাক খাতের টেক্সটাইল সেক্টর আর কি, অলমোস্ট আপনার 82%-এর মতো এক্সপোর্ট এখান থেকে আসছে আর কি। আর অন্যান্য খাতগুলোকে তো কিন্তু আমাদের তেমন প্রবৃদ্ধি হয়নি আর কি। জুট এবং জুট গুডসটা পড়ে গেছে, অনেক কমে গেছে আর কি, যেটা স্বাধীনতার পরে অ্যাটলিস্ট ই পর্যন্ত 80 দশকেও 70 দশকে কিন্তু আমাদের মূল এক্সপোর্ট ছিল, এক্সপোর্ট কনসেন্ট্রেশন খুব ই ছিল আর কি, অল্প কয়েকটা প্রোডাক্টের উপর, এক্সপোর্ট বাস্কেট খুব ন্যারো ছিল আর কি। সেখানে সেটা রয়ে গেছে, আগের যে প্রোডাক্টগুলো রপ্তানি হতো যেমন চা, পাট, হ্যাঁ এগুলো কিন্তু আসলে আমরা সেই আগের মতো অবস্থানে রয়ে গেছে, এগুলোকে আরও প্রমোট করতে কিন্তু আমরা করতে পারিনি, সেটি নানান কারণে সেটি হয়েছে। তো আমাদের কি আসলে এখন স্ট্র্যাটেজি একটু পরিবর্তন করা প্রয়োজন কি না, যেমন যেই প্রোডাক্টগুলো আমরা ইন্টারন্যাশনাল মার্কেটের ডিমান্ড আছে আমরাও সেটি করতে সক্ষম, তো সেই ধরনের প্রোডাক্ট খুঁজে বের করার প্রয়োজন আছে কি না আপনার কি মনে হয়? প্রয়োজন তো আছেই। আপনি যেটা বলেছেন যে আগে কিন্তু ছিল জুট অ্যান্ড জুট গুডস, র জুট, তারপর ছিল চা, ছিল টি, এবং লেদার থেকে কিন্তু ছিল ক্রাস্ট লেদার, হ্যাঁ ক্রাস্ট লেদার আর কি। এখন তো লেদার আরও ই হয়েছে আর কি, এবং এগুলোই মূলত মানে এগুলো এক্সপোর্ট করতো, এবং এক্সপোর্ট বাস্কেটটা এগুলোতে ই ছিল, কনসেন্ট্রেটেড ছিল আর কি। পরে আপনার যেটা হয়েছে যে পরবর্তী পর্যায়ে ওই জিনিসটা কমে গেছে, কিন্তু এখন আপনার
জুট 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 গুডস 90 এর দশকের পর থেকে এটা ঘুরে গিয়েছে, ঘুরে ঘুরে গার্মেন্টসের দিকে চলে গেছে। কিন্তু ওই ধারাটা, ওই যে আপনার এই এক্সপোর্ট বাস্কেটটা কিন্তু আগের মতো ন্যারো রয়ে গেছে। এখন একেবারে এটা মোস্টলি কনসেন্ট্রেটেড অন গার্মেন্ট সেক্টর, টেক্সটাইল সেক্টর, এবং সেটা হচ্ছে যে কম্পারেটিভলি কিন্তু এটা আমাদের জন্য একটা সমস্যাটা হচ্ছে যে আপনার এই ন্যারো এক্সপোর্ট বাস্কেটে থাকলে আপনার যেটা হবে যে বাইরের যে প্রাইস ফ্লাকচুয়েশনস ইন্টারন্যাশনাল মার্কেটে, যে আপনার মাঝে মাঝে যে আমরা অর্থনীতিতে বলকে সাইক্লিক্যাল আপনার ফ্লাকচুয়েশনস মুভমেন্টস যেটা হয় সেখানে আপস অ্যান্ড ডাউনস হলে আপনার এটা এই ভালনারেবিলিটি আর কি, এত ন্যারো এক্সপোর্ট বাস্কেট এত কারণে যদি গার্মেন্টসটা খারাপ করে পুরো 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 অর্থনীতিতে একটা পুরো অর্থনীতিতে একটা বিশেষ এটা এটা নেগেটিভলি একটা অ্যাডভার্স একটা ইফেক্ট হবে বেশ, এটা এক্সটেন্টও অনেকখানি অনেকটা হবে আর কি। কাজেই সেদিক থেকে এখানে আপনার ডাইভার্সিফিকেশনটা খুব প্রয়োজন আর কি। তো এখানে ভালো কথাটি হচ্ছে যে আগে যেটা হয়েছে 90 দশকের আগে যেটা, সেটা হচ্ছে যে আমাদের এক্সপোর্ট বাস্কেটটা ছিল মূলত আপনার প্রাইমারি প্রোডাক্টস আর কি, জুটের কথা বলেছি, জুট গুডস কিছুটা ছিল বা রড জুট ছিল, এবং তারপরে আপনার যেটা ক্রাস্ট লেদার খুব বেশি মানে সেমি মেকানাইজড ইয়ে থেকে আসে, এবং বাকিটা যে টি আর কি। ওখান থেকে যে সরে গিয়ে বাংলাদেশ এখন ম্যানুফ্যাকচার্ড এক্সপোর্ট ইয়েতে গিয়েছে এবং প্রোডাকশানে এক্সপোর্ট দুটোতে চলে গেছে, সেটা কিন্তু অন্য দিকে ভালো। ভালো এই জন্য যে এখানে আমরা যেটা হয় সেটা হচ্ছে যে যখন ম্যানুফ্যাকচার প্রোডাকশানে এক্সপোর্ট হয়ে থাকে, গার্মেন্টস কিন্তু ম্যানুফ্যাকচার প্রোডাকশানে এক্সপোর্ট বোধ আর কি, হলে যেটা হয় যে দেশের এটা ইনটেনসিভ এমপ্লয়মেন্ট সৃষ্টি করে আর কি, যেরকম আমরা দেখছি আর কি, গার্মেন্টস অনেক এমপ্লয়মেন্ট তৈরি হয়েছে এবং প্রায় 40 লাখের মতো, প্রায় 4 মিলিয়ন প্লাস, এবং সেখানে আমাদের নারী শ্রম অনেক, অ্যাবাউট 80% হচ্ছে আপনার আমাদের ফিমেল যে সেক্টর থেকে যেটা আছে যে ইয়েরা জড়িত আছেন, ফিমেল পার্ট অফ দ্য পপুলেশন আর কি, ওয়ার্কার এবং ওনারা জড়িত আছেন। আর এখানে একটা জিনিস হচ্ছে যে এই যে ন্যারো এক্সপোর্ট বাস্কেটটা যেটা করছে সেটা হচ্ছে, সরি ম্যানুফ্যাকচার প্রোডাকশন কথা একটু বলি, এখানে কিন্তু একটা জিনিস হয় আর কি, সেটা হচ্ছে যে ম্যানুফ্যাকচার প্রোডাকশনে গেলে আপনার টেকনোলজিক্যাল আপগ্রেডেশন হয়, টেকনোলজিক্যাল ট্রান্সফার হয়, তার থেকে বড় কথা হচ্ছে যে আপনার এখানে স্কিলস ফরমেশনটা হয়, নলেজ অ্যান্ড স্কিলস আর কি। গার্মেন্টস আপনার শুরু হয়েছে 90-এর দিকে উঠে গেছে, কিন্তু এর মধ্যে আমরা বাংলাদেশ আমরা কিন্তু মোটামুটি অনেকখানি গার্মেন্টস শিল্পে এগিয়ে গেছি, মানে স্কিলস ফরমেশন হয়েছে যথেষ্ট, অনেক হাই ভ্যালু প্রোডাক্টও হচ্ছে এবং হাই ভ্যালু প্রোডাকশন যাচ্ছে, আগে কম ছিল, আগে লো এন্ডে ছিল, এখন আপনার ট্রানজিশন হচ্ছে, ট্রানজিশন হয়ে আপনার লো এন্ড প্রোডাক্ট থেকে এখন বেশ খানিকটা কিছু কিছু বেশ কতগুলো ফ্যাক্টরি এখানে একেবারে ওয়ার্ল্ড ক্লাস স্ট্যান্ডার্ডে আছে আর কি। আমরা 8টার নাম শুনি এবং এরা হাই ভ্যালু এন্ডে চলে যাচ্ছে, সেখানে আমাদের যাওয়া দরকার, এবং সেখানে যেতে হলে ওই আপনার গার্মেন্টসের যে আপনার এক্সপোর্ট কন্ট্রিবিউশন অথবা যেটা আপনি বলছেন যে টার্গেটটা এক্সপোর্ট টার্গেটটা অ্যাচিভ করবো কি না, হাই ভ্যালু প্রোডাকশন গেলে কিন্তু ইট ইজ ইজিলি অ্যাচিভেবল আর কি। আমাদের গ্রোথের ক্ষেত্রে যে আপনার গার্মেন্টসের ক্ষেত্রে যেই আমরা যেই হাই ভ্যালু প্রোডাক্ট এখন করছি, কিন্তু সেই অনুযায়ী কিন্তু আমরা যেই পরিমাণ আমাদের প্রাইস হওয়ার কথা, ব্যবসায়ীরা প্রায়ই অভিযোগটা করেন যে তারা আপনার এখন রানা প্লাজার পরবর্তীতে তারা বেশ কিছু ইনভেস্টমেন্ট করেছেন, কারখানা অনেক বেশি উন্নত করেছেন, কর্মপরিবেশ ভালো করেছেন, কিন্তু তারপরে তারা বায়ারদের কাছ থেকে যেই ধরনের অফার পাওয়ার কথা সেটি পাচ্ছেন না। তো এটি তো এক ধরনের রপ্তানি প্রবৃদ্ধির ক্ষেত্রে এক ধরনের বাধা হয়ে কাজ করছে। এছাড়া কি আপনার আরও কি কোনো বিষয় কি মনে হয় যেটি আসলে এই প্রবৃদ্ধির ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে? আমার মনে হয় যে আপনি খুব দিস এ ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট আর কি, যে এখন বাইরেরা কিন্তু আপনার তাদের উপর প্রাইস প্রেশারটা সাংঘাতিক বেড়ে গেছে আর কি, এবং সব বায়ারই আর কি, ওই বায়ার্সগুলো বিশেষ করে আমাদের তো এক্সপোর্ট মূলত ইউ কান্ট্রিতে সবচেয়ে বেশি এক্সপোর্ট হয়, ইউরোপিয়ান ইউনিয়নে এবং তারপরে ইউএসএ আর কি, এবং বিশেষ করে বায়ারা কিন্তু এখন ওই তাদের মার্জিনটা এত কমই দিয়েছে এবং কন্টিনিউয়াসলি তাদের লো প্রাইসিং আর কি, লো প্রাইসিং অফার করছে, যে গার্মেন্টসের কিন্তু আপনার মার্জিন অনেক কমে গেছে আর কি, এবং এটা তারা আবার বিভিন্ন বিভিন্ন বাইরে আবার বিভিন্ন গার্মেন্টস বাংলাদেশের যে কম্পিটিটর আছে তাদের সাথে এটা কম্পিট করিয়ে প্রাইসটা কমাচ্ছে, অ্যাট দ্য সেম টাইম তারা তাদের এক্সপোর্ট
অল্টারনেটিভ ডেস্টিনেশন আছে, ভিয়েতনাম আছে এবং আরও আশেপাশের দেশ আছে যেখানে তারা কম্পিটিটিভ প্রাইস অফার করতে পারে আর কি। ওই দুই ধরনের যে একটা প্রেশার আর কি, তাতে আমাদের উদ্যোক্তাদের জন্য এটা একটা বড় সমস্যা হয়ে গেছে আর কি। নতুন চিন্তিত তারা যে নতুন বিনিয়োগের ক্ষেত্রে, হ্যাঁ নতুন বিনিয়োগের ক্ষেত্রে এটা একটা এটা একটা মেজর কনস্ট্রেন্ট যে ওনারা বিনিয়োগ করবেন, কিন্তু তাদের যদি বিজনেসে যে মূল ইনসেন্টিভ যে এখানে তাদের মিনিমাম একটা ব্যবসা করতে আসছে, অ্যান্ড বিজনেস ইজ বিজনেস, সেখানে যদি তাদের আপনার প্রফিট এটা যদি খুব কমে যায়, সেখানে যদি এটা এটা মিনিমাম একটা অ্যাট্রাকটিভ লেভেলে থাকতে হবে আর কি। এবং অ্যাট্রাকটিভ না হলে তো তারা এখানে বিনিয়োগ করবে কেন আর কি, কারণ বিনিয়োগের তো আরও ই আছে, অল্টারনেটিভ অপশনস আছে আর কি। গ্রামীণ সেক্টরে যদি বিনিয়োগ করে যদি মনে করি আমি আমি যদি বা ধরে নিই আর কি যে আমি একজন উদ্যোক্তা আর কি, আমি যদি বিনিয়োগ করে দেখি যেখানে আমি ই পাচ্ছি না, রিটার্ন পাচ্ছি না বা রিটার্ন অনেক কম, তাহলে তো আমার এই যে বিনিয়োগটা এখান থেকে সরিয়ে আমি খুঁজবো যে যেখানে অল্টারনেটিভ একটা অপশনে যাওয়ার, যে এখান থেকে আমি রিটার্নটা বেশি পেতে পারি বা যথেষ্ট পেতে পারি। এটা এখন বিনিয়োগকারীদের আপনার কাছে কি মনে হয়, বিনিয়োগকারীদের অন্য কোনো সোর্সিংয়ে যাওয়া উচিত কিনা, মানে অন্য কোনো সেক্টরে যাওয়া উচিত কিনা? আপনারা যেহেতু গার্মেন্টস অলরেডি একটা পর্যায়ে চলে গেছে, আর এখানে ইনভেস্টমেন্ট অনেক বেশি রিস্কি হয়ে যাচ্ছে নতুন বিনিয়োগকারীর ক্ষেত্রে, তো সেক্ষেত্রে তারা অন্য কোনো সেক্টরে যাওয়ার এখন সময় হয়েছে কিনা? এটা খুব ভালো বলেছেন, এটা এটা আগে থেকে রিস্কি হয়ে গেছে এবং এই ইনসেন্টিভও কমে গেছে আর কি, যে এখানে কেন বিনিয়োগ করবেন। নতুন উদ্যোক্তাদের জন্য এটা তো একটা কোয়াইট ডিসকারেজিং, যেখানে উনি ই করবেন এখানে রিস্ক ফ্যাক্টরটা বাড়ছে আর এখানে প্রফিট মার্জিনটা কমছে আর কি, বা ক্ষেত্রবিশেষে এখানে হয়তো কোনো ক্ষেত্রে তাকে হয়তো লসও দিতে হতে পারে, কাজে এটা একটা বড় সমস্যা আর কি। আর যেটা আছে যে বিনিয়োগের জন্য বিভিন্ন ক্ষেত্র আছে আর কি, যেমন আমাদের দেশে বিভিন্ন সেক্টরের গ্রোথ কিন্তু বেশ ভালো হচ্ছে, ফার্মাসিউটিক্যাল সেক্টরের গ্রোথ কিন্তু আপনার খুবই আশাবাঞ্জক, খুব ভালো করছে আর কি। এবং সব মিলে কিন্তু বাংলাদেশ পৃথিবীর প্রায় 200 দেশে প্রোডাক্ট এক্সপোর্ট করছে আর কি, কিন্তু ঘুরে ফিরে 200 দেশের মধ্যে কিন্তু এক্সপোর্টটা লিমিটেড মোস্টলি আপনার ইউ কান্ট্রিতে, আমি আগে বলেছি, এবং ইউএসএতে আর কি, মেজর ডেস্টিনেশনস সেটি গার্মেন্টস। কিন্তু আমরা ফার্মাসিউটিক্যালে দেখছি যে ছোট ছোট দেশ যারা অনুন্নত দেশগুলোতে আপনার রপ্তানি করে থাকে, এটিকে যদি আমরা আরও ভালো মার্কেটে আমরা নিয়ে যেতে পারি ফার্মাসিউটিক্যালটাকে, তাহলে হয়তো এখান থেকে অনেক ভালো রিটার্ন আমরা পেতে পারি। হ্যাঁ মানে অলরেডি হয়তো ইউএসএতে গেছে এক দুইটা কোম্পানি, আরও আরও বেশি আকারে যাওয়ার ক্ষেত্রে আপনার কী মনে হয়, কী ধরনের উদ্যোগ নেওয়া উচিত বলে সরকারের পক্ষ থেকে আপনার মনে হয়? ফার্মাসিউটিক্যাল সেক্টরের কিন্তু এক্সপোর্ট ইয়েতে করছে আপনার অনেকগুলো এশিয়ান কান্ট্রিজে করছে, বিশেষ করে মিডল ইস্টে যাচ্ছে, আফ্রিকাতে যাচ্ছে, বেশ কতগুলো দেশে, ইভেন আমি জানি স্কোয়ার আর কি নাম্বার ওয়ান আর কি, যেটা প্রায় 25 বছর ধরে মার্কেট লিডার নাম্বার ওয়ান ইন দ্য ফার্মাসিউটিক্যাল সেক্টর। স্কোয়ারের আপনার যেটা আছে যে প্রায় সব মিলিয়ে অ্যাবাউট 60-60 দেশে তারা এক্সপোর্ট করছে আর কি, আস্তে আস্তে বাড়ছে আর কি ফার্মাসিউটিক্যাল সেক্টরে। আর যেটা আছে যে আমাদের একটা প্রচণ্ড ফোকাস এখন আছে বা সরকারও বলছে আমরা দেশ সবাই সবাই মিলে, সেটা কিন্তু আপনার আইটি সেক্টর, আইটি অ্যান্ড আইটিএস আইটিএস সেক্টর আর কি। এবং এখানে যেটা আছে যে আইটি সেক্টর সফটওয়্যার এক্সপোর্টের উপর একটা ফোকাস আছে বাড়ছে, কিন্তু আউটসোর্সিংয়ে যে আপনার আউটসোর্সিং যেটা আর কি, সেটা কিন্তু মানুষের একটা বিপুল সম্ভাবনা রয়ে গেছে আর কি। কিন্তু অনেক ক্ষেত্রে আসলে সম্ভাবনা রয়ে গেছে, যেমন এই আপনি যেটি বললেন যে এই কম্পিউটার সেবা এবং আউটসোর্সিং, সেক্ষেত্রেও কিন্তু গভর্নমেন্ট এই এই চলতি অর্থ বছরে $3.5 বিলিয়ন এক্সপোর্টের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, তো এখন পর্যন্ত 1 বিলিয়নের নিচে আছে, 1 বিলিয়ন প্লাস মাইনাস হতে পারে, তো সেটি আমরা এই এই কম্পিউটার সেক্টর থেকে আমরা আইটি সেক্টর থেকে যে এক্সপোর্ট কীভাবে আরও বাড়াতে পারি, এটি তো আপনি যদি বলে একটা ওটা নলেজ বেসড স্কিল বেসড একটি ইন্ডাস্ট্রি, তো সেটি কি আমাদের সেই দক্ষতা কি আমাদের তৈরি হয়েছে আপনার কি মনে হয়? আপনি যে এই আগে যে সাথে যে যে আপনি প্রসঙ্গটা নিয়ে এসেছিলেন যে কোন সেক্টরে বিনিয়োগ যাওয়া দরকার প্রয়োজন এবং দেশের উন্নয়নের জন্য এক্স্যাক্টলি আপনার আমাদের ফোকাসটা কোথায় হবে আর কি, ফোকাসটা কিন্তু এখন বেসিক্যালি নলেজ বেসড ইকোনমিতে যেতে হবে আর কি।
এবং নলেজ বেসড সোসাইটি, নলেজ বেসড ইকোনমি, এবং সেটা করতে গেলে কিন্তু আমরা যথেষ্ট তৈরি নই। কারণ আমাদের দেশে শুধু এই যেটা আছে যে আমরা যদি মিডল ম্যানেজমেন্টের দিকে দেখি, আমরা একটা ট্রেনিং শুরু করতে যাচ্ছি আইবিএতে খুব খুব শিগগিরই, এবং এই আইটি সেক্টরে প্রায় আমরা প্রথম একটা বছরে আমাদের ওটা শুরু হয়ে যাবে আগামী মাস থেকে আর কি, সেপ্টেম্বর মাস থেকে। এবং সেখানে আইটি সেক্টর যেটা আছে যে এই ক্যাপাসিটি বিল্ডিংটা কিন্তু যথেষ্ট হয়নি আর কি, এবং মিড ম্যানেজমেন্ট লেভেলে এই ক্যাপাসিটি গ্যাপসটা সবচেয়ে বেশি। এবং এখানে আপনার ইন্ডিয়া থেকে, শ্রীলঙ্কা থেকে এবং অন্যান্য আশপাশের দেশ থেকে এসে প্রায় মোর দেন $6 billion কিন্তু ওনারা আমাদের ইয়ে থেকে নিয়ে যাচ্ছেন আর কি, অ্যাজ স্যালারি, মানে আমাদের যেটা আমাদের দেশে আমাদের আমরা নিজেদের হোম গ্রোন আইটি স্পেশালিস্ট, বিশেষ করে মিড লেভেলে এবং টপ লেভেলেও, সব লেভেলে এটা দরকার ছিল। এবং এটার জন্য আমরা যথেষ্ট এখনো তৈরি নই। এবং এক বিলিয়নের কি মনে হয় কেন এই দক্ষতা সৃষ্টি হচ্ছে না? আপনি তো একজন একাডেমিশিয়ান, আপনার কি মনে হয় আপনারা কেন সেটি পারছেন না? সেটা পারছি না, আমাদের মানে আমাদের ই বাড়ছে কিন্তু আর কি, সংখ্যায় বেড়েছে আর কি, আইটি যেই পরিমাণ যেটুকু চাহিদা রয়েছে চাহিদা অনুযায়ী গ্রোথ হয়নি, চাহিদা অনুযায়ী স্কিল ফরমেশনটা, হিউম্যান ক্যাপিটাল ফরমেশনটা আইটি সেক্টরে কি হয়নি আর কি। এখানে যেটা আছে যে আমাদের দেশে মনে করেন যে বুয়েট বা অল্প কিছু শিক্ষা প্রতিষ্ঠান আছে যাদের কোয়ালিটি আইটি কি বলে টিচিং লার্নিং হচ্ছে, এবং তাদের প্রচণ্ড ডিমান্ড রয়ে গেছে, এবং বুয়েট থেকে কিন্তু পাশ করেই আপনি আবার বিদেশে চলে যায় প্রচুর আর কি, এটা একটা দুঃখের বিষয়। এবং আবার যারা রিলেটিভলি হয়তো সার্টিফিকেট আছে আর কি, খুব জনবল সৃষ্টি এবং আমরা কোয়ালিটি এডুকেশন আমরা দিতে পারছি না, হ্যাঁ, তো এই জন্যও কি আমাদের আসলে এই এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন বলেন কিংবা নতুন নতুন সেক্টরে বিনিয়োগে বাধা সৃষ্টি করছে কি না? হ্যাঁ, এটা তো আপনার যেটা হচ্ছে যে অর্থনৈতিক উন্নয়নে সবচেয়ে এখন গুরুত্ব দেওয়া হচ্ছে আপনার হিউম্যান ক্যাপিটাল ফরমেশন আর কি। আমাদের হিউম্যান ক্যাপিটাল ফরমেশন কিন্তু ইজ নট নাম্বার অফ পপুলেশন, বাট এটা হচ্ছে যে একটা দেশে যেটা নলেজ স্কিলস খুব গুরুত্বপূর্ণ আর কি, এবং যেহেতু আমরা একটা মধ্যম আয়ের দেশে যেতে যাচ্ছি, হ্যাঁ যেতে যাচ্ছি, প্রবেশ করতে যাচ্ছি, তো সেক্ষেত্রে তো অবশ্যই এই নলেজ বেসড সোসাইটি হতেই হবে। এবং পৃথিবীতে কিন্তু এটাই এখন মনে করেন যে আপনি নলেজ বেসড নলেজ স্কিল ফরমেশন আমাদের দেশে অনেক আমরা পিছিয়ে আছে আর কি, ইন এ সেন্স যে এটাতে আমাদের অনেক এগোনো উচিত ছিল আর কি। এবং এখানে যেটা হচ্ছে যে শিক্ষাখাতে কিন্তু বরাদ্দ বাড়ানো একটা ইস্যু রয়ে গেছে আর কি, এবং সেক্ষেত্রে শিক্ষার কোয়ালিটির উপর একটা ফোকাসটা ডেফিনেটলি বাড়ানো দরকার, কারণ একটা কোয়ান্টিটি একটা ফোকাস বেড়ে গেছে আর কি, কোয়ান্টিটেটিভ গ্রোথ যে এটাকে আমরা সাকসেস হিসেবে না দেখে কিন্তু কোয়ালিটি কিন্তু খুব সিরিয়াস ইস্যু আর কি। যেটা আপনারা তো দেশের নাম্বার ওয়ান বিজনেস অ্যাডমিনিস্ট্রেটর তৈরি করছেন, তো আপনারা তো আরও বেশি কেন আপনারা বের করতে পারছেন না? আমাদেরও আমরা চেষ্টা করছি যে আপনার হাই কোয়ালিটি বিজনেস প্রফেশনালস বা লিডার্স বা বিজনেস যারা করবেন সেটা তৈরি করার জন্য, কিন্তু আমাদেরও এখানে সীমাবদ্ধতা আছে যে আমাদের দেশে যেটা হয়েছে যে মনে করেন যে আমরা যদি ইন্ডিয়ার কথা বলি, ইন্ডিয়াতে কিন্তু সরকারের বরাদ্দ অনেক বেশি এবং বিজনেস এডুকেশনের উপর ফোকাসটা কিন্তু শুরু করেছে সেই নেহরু আমল থেকে, উনি এই ভিত্তিগুলো তৈরি করে দিয়ে গেছেন, এবং সেখানে ইন্ডিয়াতে অনেক সেন্টার্স অফ এক্সিলেন্স হয়ে গেছে এবং খুব ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান হয়ে গেছে, এমন শিক্ষা প্রতিষ্ঠানও তৈরি হয়েছে যেটার মান হচ্ছে একেবারে বিশ্বের টপ লেভেলে আর কি। সেই তুলনায় কিন্তু আমরা মনে করছি ঢাকা ইউনিভার্সিটি ভালো করছে, বাট অনেক ভালো করা উচিত ছিল। এবং আইবিএরও আপনার যেটা আছে যে আমি যেখানে আছি আর কি, ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা ব্যবসা প্রশাসন ইনস্টিটিউট আর কি, সেটা হচ্ছে যে আমরা বেসিক্যালি এখনও বাংলাদেশের মধ্যে ভালো করছি, কিন্তু এটা কিন্তু যথেষ্ট নয়, এর পিছনে আমরা আরও ভালো করিনি কেন তার প্রশ্ন যে আমাদের পিছনে যদি আমরা ফিরে তাকাই, তাহলে এখানে হচ্ছে যে আমাদের রিসোর্সেসগুলো কিন্তু সীমাবদ্ধ, আমাদের টিচিং রিসোর্সেস বাড়াতে হবে, এবং আমাদের কিন্তু হয়নি সেই মনে করেন যে 70 বা 80 দশকে যে স্যাংশন যে যতগুলো পোস্ট ছিল ওটাই আছে, ওটা থেকে আমাদের এখন আরও বাড়ানো দরকার,
এবং আমাদের এই আইবিএ যদি এক্সপ্যানশনটা আমরা আগে আরও একটু বেশি করতাম, মানে আজকে থেকে বোধ হয় এটা 20-30 বছর আগে বা স্বাধীনতার পরে প্রচণ্ড ফোকাস দিলে আইবিএ কুড হ্যাভ বিন এ রিজিওনাল সেন্টার অফ এক্সিলেন্স, মানে অ্যাটলিস্ট আমাদের সার কান্ট্রির মধ্যে আইবিএ এখনও যথেষ্ট ই আছে, সুনাম আছে, বাট এটা কিন্তু উই কুড হ্যাভ বিন ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ইন সাউথ এশিয়া, আর এখন পৃথিবীতে অনেক এগিয়ে গেছে আর কি, বিশ্বমানের হওয়ার জন্য আরও অনেক কিছু প্রয়োজন আছে, আমাদের লিমিটেশন আছে, প্রতিনিয়তই তো আসলে আপগ্রেডেশন হচ্ছে, সেটি নিশ্চয়ই আপনারা সেই সেটির সঙ্গে তাল মিলিয়েই চলছেন, আরো আরো বাড়ানো দরকার, আরো বাড়ানো দরকার, বাড়াতে হবে বিশ্বের সাথে এগিয়ে যেতে হলে আর কি। স্যার আরেকটি বিষয় যে আপনারা তো স্যার উদ্যোক্তাও তৈরি করতে পারেন, আপনাদের যেই যেই কাঠামো রয়েছে সেটির মাধ্যমে কি এটি কি সম্ভব? আমরা আমরা দেখেছি অনেক বিশ্ববিদ্যালয়ে ভালো কোনো ভালো কোনো হয়তো বিজনেস মডিউল যদি আসে, আইডিয়া আসে, সেটিকে সরকারি পৃষ্ঠপোষকতায় কিংবা একাডেমিক বিশ্ববিদ্যালয় পৃষ্ঠপোষক করে সেটিকে একটা পর্যায়ে নিয়ে যায়, তো সেই ধরনের কোনো পরিকল্পনা করলে কি আপনার এই এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন হতে পারে কি না, কোনো সহায়তা হতে পারে কি না? না, এর উদ্যোক্তা তৈরি তো কিন্তু একটা মূল অর্থনীতি উন্নয়নের একটা মূল পিলার আর কি, ফান্ডামেন্টাল পিলার আর কি, কারণ উদ্যোক্তারই কিন্তু আমাদের দেশে যে গ্রোথ হয়েছে, ইকোনমিক গ্রোথ হচ্ছে, এই গ্রোথটা শুরু হয়েছে মূলত 90 থেকে আর কি, 90 দশকের থেকে শুরু হয়েছে, এবং এরপরে কিন্তু দেশে 5% পরে 6% এই গ্রোথ হয়েছে আর কি। এটা কিন্তু আপনার প্রাইভেট সেক্টর অন্টারপ্রিনিয়র কিন্তু দে আর দ্য মেইন ড্রাইভিং ফোর্স আর কি, এটা এটার জন্য কাজে উদ্যোক্তা তৈরি কিন্তু আমাদের একটা এটাতে অনেক আমাদের কী বলে এফোর্ট দেওয়া দরকার, বা আমাদের এটাতে এটাকে এক্স্যাক্টলি ফোকাস করে এখানে আমাদের অনেক কিছু করণীয় আছে আর কি। একটা হচ্ছে যে আমরা আইবিএতে কিন্তু আমরা প্রথম দেশের আপনার অন্টারপ্রিনিয়রশিপ কোর্স বলতে যেটা বোঝায় সেটা আমরা শুরু করেছিলাম, তাও আজকে থেকে মনে করেন যে এটা 35-35 বছর আগে আর কি, এবং আমাদের দেখা দেখি এটা প্রায় এখন প্রায় মানুষের বিজনেস এডুকেশনে, বিজনেস ম্যানেজমেন্ট এডুকেশনে প্রায় সব জায়গায় এটা সিলেবাসের মধ্যে নিয়ে এসছে আর কি। ওরা উন্নত অন্য জায়গাতে আমরা আইবিএতে কিন্তু অনেকগুলো ট্রেনিং করেছি, আপনি ঠিকই বলেছেন যে এখানে বিজনেস ইনোভেশন সেন্টারটা আইবিএতে আমরা করার চিন্তা করেছি, এটা করে ফেলা উচিত, এবং এখানে বিজনেস ইনকিউবেটর যেখানে আমরা কিন্তু উদ্যোক্তা আমাদের কোর্স আছে আর কি, ট্রেনিং দিয়ে থাকি, কিন্তু এটা যথেষ্ট নয় আর কি, এইটাকে আরও বেগবান করতে হলে বিজনেস ইনকিউবেশন সেন্টার দরকার আর কি, যেখানে উদ্যোক্তারা এসে তাদের আইডিয়া নিয়ে এক্সপেরিমেন্ট করে একটা স্টেজ পর্যন্ত যাবেন, স্টার্ট আপের যেটা স্টার্ট আপ আর কি, স্টার্ট আপের আপনার তার একটা স্টার্ট আপ স্টেজের একটা লেভেল পর্যন্ত গিয়ে উনি যাতে সাকসেসফুল হন এই জন্য বিজনেস ইনকিউবেশন সেন্টার এটা খুবই প্রয়োজন, ইনোভেশন সেন্টার দরকার আর কি, কারণ ইনোভেশনে আপনার যেটা আছে উন্নয়ন, ইনোভেশনের রোল হচ্ছে যে আপনার এটার জন্য কোনো কোনো একটা ইনোভেশন হয় তাহলে এটা কিন্তু অর্থনৈতিক গ্রোথ থাকে, ইকোনমিক গ্রোথটাকে অনেক বেশি এটা এটা ইট পুশেস দ্য ইকোনমিক ফ্রন্টিয়ার মাচ আপ, মানে অনেক দূর ঠেলে দেয় আর কি, স্লো গ্রোথ না কিন্তু, কাজে ওই বিদেশেও আছে বিজনেস স্কুলগুলোতে ভালো, যেগুলো বিজনেস স্কুল আমি দেখেছি সেখানে বিজনেস ইনোভেশন সেন্টার আছে, আমাদেরও আইবিএতে থাকা দরকার বা শুরু করা দরকার, এখানে রিসোর্স লিমিটেশন আছে, আমি কয়েকবার আইসিটি স্টেট মিনিস্টার সাহেবের সাথে কথা বলেছিলাম, উনি প্রচণ্ড আগ্রহ দেখিয়েছেন, ইনোভেশন ফান্ডও আছে গভর্নমেন্টের, সেখান থেকে বোধহয় আমাদের আইসিটি মিনিস্ট্রির সাথে বোধহয় না এটা ই করতে হবে আর কি, ওনাদের সাথে এটা নিয়ে আমরা সিরিয়াস একটা এনগেজমেন্টে আসলে পরিকল্পনার মধ্যে রয়ে গেছে আর কি। জি জি, তো সেটি নিশ্চয়ই একটা ভালো উদ্যোগ হবে যদি একটা ইনোভেশন সেন্টার করা যায়, আপনাদের মতো দেশের প্রথম সারির যেই বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে, তো আমরা আশা করব যে আরও নতুন নতুন উদ্যোক্তা তৈরি হবে, তো সেই প্রত্যাশা রেখে আমরা আজকের মতো এখানে শেষ করছি, আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। তো আপনাকে অনেক ধন্যবাদ এখানে আপনি ইনভাইট করেছেন। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক শুনছিলেন আমাদের আলোচনা, আজ এখানেই শেষ করছি, আর আমাদের এই অনুষ্ঠান পুনরায় দেখতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com এই ঠিকানায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।